सीवी आनंद बोस भांगड़े जो उपद्रुत एलाका से ही जगह जान विजयगंज बाजार एलाका निजे पाए हेटे परिदर्शन करें। ताजा बोमा पड़े आछे, गुलिर खोल कारतुजेर खोल पड़े आछे, ता तिनी देखें, कथा बोलें स्थानीय मानुषदेर संगे। तारपर तिनी जान बिडिओर संगे, तिनी भांगड़ दुएर बिडिओर संगे तिनी कथा बोलें। तारपर तिनी जान बिडिओ अफिसे। एई मुहूर्ते राज्यपाल तिनी रयेछेन भांगड़ कलेजे, सेखाने हेड क्लार्केर अफिसे, हेड क्लार्केर घरे तिनी रयेछेन, तिनी कथा बोलछेन स्थानीय मानुषजनेर संगे। तार पाशापाशि जारा मनोनयन जमा दिते पारेननि तादेर संगेओ कथा बोलछेन राज्यपाल सीवी आनंद बोस। वेरिकोज वेइनेर ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়। যোগাযোগ করুন 9154089451 নম্বরে। भाई सुन ना বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন, আজকে রাজ্যপাল ভাঙড় যান সশরীরে, পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখেছেন। এই বিষয় নিয়ে বিজেপি রাজ্য সভাপতি বক্তব্য কি শুনুন। রাজ্যপালের গায়ে বোমা মারেনি এটা বড় কথা, শওকত মোল্লা আছে ওখানে, সে রাজ্যপালের গায়ে বোমা মারতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বললে শওকতকে বলুন মেরে দেবে, কোনো ব্যাপার না। শওকত মোল্লা বোমা মারবে না তো কে বোমা মারবে? माननीय मुख्यमंत्री भागार सह एरकम विस्तीर्ण एलाका चोपड़ा थेके शुरू करे मुर्शिदाबाद थेके शुरू करे विस्तीर्ण एलाका एरकम होलिगैंस गुंडादेर हाथे तुले दिएछे, लीज दिए दिएछे, कोड़े खा बाबा आमाके शुधु भाग दिस। आमरा एबार शुनबो प्रदेश कांग्रेस सभापति तथा कांग्रेस सांसद अधीर रंजन चौधुरी तिनि कि बोलछेन ए विषय। राज्यपाल यदि एटा वास्तविक अर्थे यदि प्रयोग करते पारे তাহলে এর থেকে সদর্থক কথা কিছু হতে পারে না। নন্দীগ্রামের ঘটনায় গোপাল কৃষ্ণ গান্ধী সেই সন্ত্রাসের যে বর্ণনা দিয়েছিলেন, আপনাদের মনে আছে, হাড় হিম করা সন্ত্রাস। আজকে ভাঙড়ে তো তার থেকেও কম কিছু হচ্ছে না। শয়তানদের হাতে পশ্চিমবঙ্গ তো চলে গেছেই। তাই রাজ্যপালের অনেক আগে অনেক কড়া ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রকে প্রস্তাব করা উচিত ছিল। দেরিতে হলেও যদি কিছু হয় সদর্থক পদক্ষেপ, আমরা নিশ্চয়ই বাংলার মানুষ গণতান্ত্রিক নির্বাচনে যারা অংশগ্রহণ করতে চাই তাকে স্বাগত জানাবে। কি হচ্ছে আমরা দেখতে চাই হাতে কলমে জমিতে। राज्यपाल सीवी आनंद बोस आज के भांगड़े परिस्थिति सरजमिने घुरे देखेছেন, स्थानीय मानुषजনের संगे कथा বলেছেন। विजयगंज बाजारे जे छवि गतकाल আপনাদেরকে আমরা দেখিয়েছি, যেখানে তুলকালাম कांड घटे जाए, बोमा गुली मुहुर्मुहु पड़ते शुरू करे। এই গোটা পরিস্থিতি নিয়ে আজকে রাজ্যপাল তিনি উদ্বিগ্ন, স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেছেন। এই মুহূর্তে কি চলছে আমরা সেই বিষয় সম্পর্কে আরো জানবো, কথা বলবো অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। অয়ন, এখনো পর্যন্ত কি রাজ্যপাল ভাঙড় কলেজেই রয়েছেন? অবশ্যই তাই, এবং যেটা সূত্রের খবর রাজ্যপালের আজকের ভাঙড় সফরের এটাই হচ্ছে শেষ পর্যায়ে, যে পর্যায়ে তিনি ভাঙড়ের সাধারণ মানুষের সাথে কথা বলছেন। এই সাধারণ মানুষদের মধ্যে এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা আইএফএস কর্মী বা সমর্থক, যারা মনোনয়ন দিতে গিয়েছিলেন, দিতে পারেননি। এর পাশাপাশি রয়েছেন অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, ভাঙড়ের সাধারণ মানুষ যারা মুহুর্মুহু বোমা গুলি এবং একের পর এক মৃত্যুর ঘটনায় রীতিমতো ত্রস্ত বা আতঙ্কিত হয়ে পড়েছেন। রাজ্যপালের এখানে আসার মূল উদ্দেশ্য ছিল এদের প্রত্যেকের মধ্যে কনফিডেন্স বিল্ড করা। রাজ্যপাল সেই কনফিডেন্স বিল্ডিং এর শেষ পর্যায়ে হিসেবে এদের প্রত্যেকের সাথে রুদ্ধদ্বার বৈঠক করছেন। অন্তত এরকম 17 থেকে 18 জন মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের অথবা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছেন, যারা তাদের সঙ্গে রাজ্যপাল বিগত প্রায় 35 মিনিট ধরে এই ভাঙড় কলেজের হেড ক্লার্কের ঘর রয়েছে সেখানে কথা বলছেন। এরপরে রাজ্যপাল বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে পারেন, এখনো পর্যন্ত এমনটাই ইঙ্গিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, जी 24 घंटा।